আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন তো আমি আজকে কি নিয়ে চলে এসেছি। শাকের রাজা পুঁই। পুঁই কিন্তু আসলেও শাকের রাজা। পুঁই শাক দিয়ে আমরা কতই না রেসিপি তৈরি করি, ভর্তা বলেন, ভাজি বলেন, তরকারি বলেন, সবজি বলেন, পাকোড়া বলেন, সবকিছুই কিন্তু পুঁই শাক দিয়ে করা যায়। তাই তো পুঁইকে আমরা শাকের রাজা বলি। আর এই পুঁই শাক পছন্দ করে না এমন মানুষ তো নেই, বলতে গেলে সবারই কম বেশি পছন্দ হয় পুঁই শাকের তরকারি। আজকে আমি পুঁই শাকের একটা চমৎকার রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। বর্ষা থেকে শুরু করে পুরো শীতটা কিন্তু এই রেসিপিটা দাপিয়ে বেড়ায়, খুবই রাজত্ব করে। আমি এখানে কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং অল্প সামান্য লবণ দিয়ে মেখে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা যদি ছোট কুচো চিংড়ি নিতে চান তাহলে কিন্তু আরও ভালো হয়, কুচো চিংড়িতে এই সবজিটার বা তরকারিটার স্বাদটা আরও বৃদ্ধি পায়। আমি চিংড়িগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কুচিগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা আর পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি, কারণ এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করব, পানি না দিলে কিন্তু পুড়ে যাবে। এজন্য গুঁড়ো মশলা দেওয়ার আগে সামান্য পানি দিয়ে নিতে হবে। এক চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে ভুনে নিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফালি। আমি যে ছোট ছোট দুইটা আলু নিয়েছিলাম আলু দুটোকে কেটে নিয়েছি, সে আলু দুইটা কিন্তু আগে দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় নেই। এক দুই মিনিট কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায় এই জন্যে দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে সব কিছু একটু কষিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব এখন শাকের রাজা পুঁই। পুঁই শাকগুলোকে দেওয়ার পরে সব কিছু একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে নিলেই কিন্তু তরকারিগুলো একদম অল্প হয়ে আসবে এবং সুন্দরভাবে কষাতে হবে। কষাতে কষাতেই কিন্তু তরকারিটার টেস্টটা ভালো হয়, একটু সময় নিয়ে কষাতে হবে। প্রিয় দর্শক, আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার খুলে নিয়ে এভাবেই কিন্তু কষাতে থাকব। প্রিয় দর্শক, যারা এখনও এই রেসিপিটা খাননি তাদের জন্যই কিন্তু আমি রেসিপিটা আজকে দিচ্ছি। আমার বাসায় কিন্তু এই পথটা মাঝে মাঝেই হয়, আমি আজকে শুধু আমার প্রিয় দর্শকদের জন্য এটা শেয়ার করছি যে যারা এখন এত মজাদার রেসিপি থেকে দূরে আছে কিংবা অজ্ঞাত আছে তাদের যেন একটু হলেও উপকার হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা পুঁই শাক লাভার আছেন তাদের তো কথাই নেই, এইভাবে তরকারিটা একবার হলেও করে দেখবেন, বারবার করে খাবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, এতটাই টেস্টি হয়। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর 5 মিনিট মতো কুক করব। দেখুন বন্ধুরা, সব সবজি কিন্তু প্রপারলি কুক হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রেখে ঝোলটাকে একটু টানা টানা করেই রেখে দেব এই তরকারিটাকে। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই এই তরকারিটা একবার হলেও ট্রাই করবেন। এই বর্ষা থেকে শুরু করে পুরো শীতটাই কিন্তু এই তরকারিটা খুবই মজা লাগে। দেখুন, আমি 10 মিনিট পরে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। যারা পুঁই শাক লাভার আছেন তাদের তো কথাই নেই, এরকম তরকারি হলে আর কোনো পদই লাগবে না, এটা 100% গ্যারান্টি দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এইভাবে করে একদিন হলেও খেয়ে দেখবেন। আর দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে, ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।